দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো ভাঙাড়ি ব্যবসা নিয়ে। ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করে কারণ বাজারের এই রেল লাইনের এই বস্তির এখানে বিক্রি করে বিভিন্ন লোকজন, ওদেরকে ছোটো ছোটো ছেলেমেয়েরাও এখানে কাজ করে। আমরা সেরকম জায়গায় আসছি, আপনারা দেখেন। এই কাকা, আপনার নাম কি? কি নাম? শাহাদুল্লাহ। আপনারা এই মালগুলো কোত্থেকে আনেন বা কে দিয়ে যায় আপনাদেরকে? ১৮ পদ বলতে কি আছে এখানে? কাঁচ আছে, বোতল আছে, কাঁচ দেখতে পারতেছি, বিভিন্ন প্রকারের গ্লাস আপনারা সংগ্রহ করেন। আর কি আছে? নারকেলের আইটা দেখতেছি, এগুলো কি করেন? এটি বিক্রি করি আমরা। এগুলো কেজি কিনেন কত? ৫ টাকা কেজি। আপনারা বিক্রি করেন কত? ১০ টাকা। কোথায় বিক্রি করেন এগুলো? হ্যাঁ, মিদ্যাবাড়ি। এইগুলো দিয়ে কি হয়, কি করে? কি বেশিরভাগ ষাটের গুদাম বানায়। আচ্ছা, আর কোয়েল বানায়। আচ্ছা, এই যে আমরা দেখতেছি যে হাড্ডি, গরুর হাড্ডি, মহিষের হাড্ডি, এগুলো এই হাড্ডি দিয়ে কি করেন আপনারা? এই হাড্ডি আমরা বিক্রি করি। হাড্ডি কিরকম হাড্ডি দেখি একটু দেখা যাবে? দেখা কি হাড্ডি? এগুলো এগুলো গুঁড়া করে না? তারপরে এগুলো কি হয়, করে কেটে দিয়ে কি করে? তারপরে আপনারা বিক্রি করেন কত হাড্ডি? ১৮ টাকা। এমনি প্রতিদিন কয় কেজি পান? আমরা 20 কেজি, 30 কেজি, 50 কেজি। 50 কেজি। আর এই আইচা কিরকম পান? ৫ টাকা কেজি। আপনার তাহলে মাসে কত আসে এই ব্যবসা থেকে? মালিকের কত আসে আনুমানিক? কেমন এই ব্যবসাটা, কেমন লাভজনক? কিরকম ইনকাম হয় মান্থলি মালিকের? মালিকের খরচপাতি দিয়ে হাজার বেশি টাকা থাকে না, আরো বেশি থাকে। মালিকের সঠিক হয় না, মানে মোটামুটি ১০৫০ কামানো যায় ব্যবসা করে। ব্যবসা ভালো হলে হয়, খরচ আছে। কীরকম করছে আপনার? তো আর এখানে দোকান ভালো লাগতেছে না। হ্যাঁ, আপনার বেতন কত? এই রেল লাইনের পাশ দিয়ে এই যে ভাঙাড়ির দোকানটা, এই ভাঙাড়ির দোকানই বিভিন্ন মালামাল পাওয়া যায়, ভাঙা বোতল, গ্লাসের টুকরা। এবং খুব ঝুঁকিপূর্ণভাবেই উনি কাজ করছেন, দেখুন আপনারা, বোতলগুলো আলাদা করছেন। স্যান্ডেলগুলো কি করেন কাকা? হোম বানায়, রাবার বানাবে। স্যান্ডেল কত টাকা বিক্রি করেন কেজি? ১০ টাকা কেজি। মোটামুটি এনে সবই, কোনো কিছু অকেজন না, ফালানো যায় না? এই যে আপনার হাত মাত কাটে না, এই যে তো অনেক জীবাণু আছে, তো আপনার হাত মোজা পরেন না কেন? এই যে অনেক জীবাণু আছে না, অনেক হাসপাতালের জিনিস আছে, ঘর বাড়ির জিনিস আছে, গ্লাসের গ্লাস। হ্যাঁ, ফুল তো অভাব নাই। হ্যাঁ, ওই সুই বাঁচলে পরে সেই বুঝতেই বাঁচতে আমার হাতে মধ্যে একটু লাগবে, এরকম ভাব করে। সুই আছে, কাজ ভাঙা আছে, বিষাক্ত কাজ আছে, আমরা ওটা বুঝতেই পারি। এরকম কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো আহত হয়েছেন? আমার হয়নি, আমার মহাজনের হয়েছিল একটু। কি হয়েছিল আপনার মহাজনের? মহাজনের চোখে মধ্যে সিটা গেছিল, একটু সমস্যা হয়েছিল। এখন কি উনি দেখতে পারে চোখে? হ্যাঁ, ক্লিয়ার, ওষুধ পানি ওষুধ করছে বলে খরচ করছে। আচ্ছা, উনি বুঝতে পারে না এই জিনিসটা, এই জিনিসটা আছে, অনেক বিষাক্ত জিনিস খাওয়া হয়, অনেক মেডিকেলের মাল। আচ্ছা, মেডিকেলের মাল, খুবই আল্লাহ খুবই সাবধানে আছে। আমি আপনারা এইগুলো কোনো ধরনের ঝামেলা এখন পর্যন্ত হয়নি আপনাদের, কোনো অসুখ বিসুখ হয় নাই, মানে ওইভাবেই আপনারা কাজ করেন? হাসপাতালে মাল হলে আলাদা করে ফেলান, বুঝে ফেলান আগে? আর আমি একটু একটু ঢুকে আমার লোক লোকে বার করি। আচ্ছা আচ্ছা, বার করি, বার করি না ফেললে, টিকিট না বার করি, দুই দিনের মধ্যেই করে বার।
তাহলে আপনারা ইয়ে করতে পারেন, মানে হাত মোজাটা পরতে পারেন, ধরা যাবে না। আপনার বাড়ি কই কাকা? জামালপুর। এখানে কত বছর ধরে কাজ করেন? এর আগে কোথায় কি করতেন? আমি এর আগে রিক্সা চালাইছি। আচ্ছা, রিক্সা চালানো, ভ্যান চালাইছি। তাহলে এখন কি রিক্সা চালানো সেটা ভালো? হাজার গুণ ভালো। আগে রিক্সা চালে কয় টাকা পাইতেন? আমি যে মালটা, এই মালটা আনি এই ভাড়াটাও দেয়, মাল ফেটে নিয়ে পচাই দিই এই ভাড়াটাও দেয়। আনার টাকাটাও পান, আবার নিয়ে যান সেই টাকাটাও আপনি পান। আমি যে কাজ করি এটাতে মালিক খাওয়ায়, সমস্ত খরচা আপনার মালিক দেয়, আর 5000 টাকা মাসে দেয় বেতন। মানে আপনি রিক্সা চালাচ্ছে ভালো আছেন? এই সারাক্ষণ কাজ করতে হয়? না, এটাই মাল শেষ হয়ে গেছে। মানে দৈনিক কতক্ষণ কাজ করতে হয়, কয় ঘন্টা? এই যে মাল যদি থাক বেশি থাকে, হ্যাঁ, মানে সারাদিন কাজ করলে পড়াবো না, পাঁচটা মধ্যে কাজ করবো, পাঁচটা মধ্যে কাজ করার পরে এই কিছু করে একবার ফেরত আর আবার পরে দিন, আবার পরে তোমার মাল আনালে মাল দেবে। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এখানে ভাঙ্গারির যে ব্যবসাটা আছে সেই ব্যবসার বেশ লাভজনক একটা ব্যবসা। উনি আগে রিক্সা চালাতেন, এখন রিক্সা চালান না। রিক্সা চালিয়ে আগে উনি তার প্রতিদিন 200-300 টাকা আয় করতেন, এখন উনি এখানে মান্থলি একটা বেতন পান 5000 টাকা, উনি নিজে মুখেই বললেন। আর ওনার মালিক ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং এক্সট্রা আরও কিছু ইনকাম করেন উনি, তার মানে সে মোটামুটি এই ব্যবসায় হ্যাপি এবং মহাজনের যে লাভটা হয় সে বেশ ভালো অঙ্কের একটা লাভ হয়। দর্শক, পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে নতুন কিছু দেখাবো। আজ এই অবধি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।